আসসালামু আলাইকুম, সেতুজ ব্লগে সবাই কেমন চুন, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ডেইলি লাইফের আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সবার সামনে। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে সকাল থেকেই ব্লগটা শুরু করেছি, আর ওয়েদারটা আজকে অনেক বেশি সুন্দর ছিল, তো মন চাইলো ক্যামেরা বন্দি করে রাখি আর আপনাদের সাথেও শেয়ার করি। আমাদের এখানে তো অনেক অনেক বাতাস, মনে হয় যেন একেবারে ঝড় হচ্ছে, জানালা দরজা কিছুই খোলা রাখা যাচ্ছে না আর কি, ঠাস ঠাস শুধু মানে আটকে যাচ্ছে। তো অনেক ভালো লাগছে, আর ওয়েদারের সাথে সাথে মনটা অনেক বেশি ভালো লাগছে। তো ব্লগের শুরুতেই আজকে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার ব্লগে ব্লগগুলো দেখছেন এখন পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি, আপনারা চাইলে কিন্তু আমাকে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর সাবস্ক্রাইব করতে হলে কিন্তু পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখতে হবে, তারপর অল অপশনটিতে ক্লিক করে রাখতে হবে। আর শিরোনাম দেখেই হয়তো বুঝে গিয়েছেন, আজকে ঘরের সব কিছু একটু ক্লিন করে নিচ্ছি অনেক দিন পরে। আর রোজা যেহেতু চলে এসেছে, আর তো মাত্র কটা দিন, তারপরেই তো পবিত্র মাস, মাহে রমজান শুরু হয়ে যাবে। তো রমজানে রোজা রেখে ইবাদত বন্দিগি, তারপরে ঘরের কাজকর্ম, ইফতার সব কিছু গুছিয়ে বাড়তি কাজগুলো করতে পারবো না, তাই আজকে সব কিছু একটু ক্লিন করে বাড়তি কাজগুলো করে নিচ্ছি। আর বাড়তি কাজগুলো যখন করি তখন শর্টকাট রান্না, যেটা আমার পরিবারের পছন্দ, ওই যে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, ওটাই করেছিলাম। তো আমি হচ্ছে আমার বেডরুমের তোষক, বালিশ এগুলো খুব ভালোভাবে একটু রোদে দিয়ে দিয়েছি, একটু এই বাসাটা চেঞ্জ করে আসার পরে ওগুলো আর রোদ দেওয়া হয়নি, তো ওগুলো একটু রোদে দিয়েছি। আর রোদে না দিলে কিন্তু কেমন যেন নেতিয়ে যায় সব কিছু, তো ওগুলো দিয়ে তারপরে আমি এখানে অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। আর আমার বাসার সাইডের ফ্ল্যাটটা হচ্ছে একেবারেই খালি, যার জন্য আমাকে ছাদে উঠতে হয় না, সাইডেই আমি সব কিছু শুকাতে পারি খুব ভালোভাবে। যারা আমার ব্লগগুলো দেখে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, যেসব ভাইয়া এবং আপুরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দোয়া। হয়তো আমার চ্যানেলে ভিউর সংখ্যা অত বেশি নয় আর সাবস্ক্রাইবার সংখ্যা অত বেশি নয়, তারপরও যে কয়জন আমাকে ভালোবেসে আমার ব্লগগুলো দেখেন, আমাকে সাপোর্ট করে আমাকে সাবস্ক্রাইব করেন, তাদের জন্যই আমার ব্লগগুলো আমি রেডি করি। আপনাদের সাথে টুকিটাকি গল্প এগুলো করতে করতে কাজগুলো গুছিয়ে নিই, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে আমার রান্নাঘর থেকে এই ভিউটা, দোতলা একটা বাসার ছাদে এরকম কবুতর, এগুলো দেখি আর রান্না করি। এগুলো দেখলে মনটা কিন্তু অটোমেটিকলি অনেক বেশি ভালো হয়ে যায়, আমার কাছে তো বেশ ভালো লাগে। আর আমার ভালো লাগাগুলো আমার ভিউয়ার্সদের সাথে আমার শেয়ার করতে আরও বেশি ভালো লাগে। আমার ব্লগে যদি আমার কোনো ভুল হয়ে যায় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে হচ্ছে বিরিয়ানির জন্য সব কিছু রেডি করে পেঁয়াজটা একেবারে ভেজে তারপরে বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি। কম বেশি বিরিয়ানি মশলা বাসায় থাকলে সবাই আমরা করতে পারি এটা, আর শর্টকাট রান্না আর অনেক টেস্ট, যেটা আমার বাসার সদস্যরা অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আমার ছেলে, ও এরকম আলু আর চিকেন দিয়ে বিরিয়ানিটা অনেক বেশি লাইক করে। আর বিরিয়ানিতে সবসময় আমি একটু আলু দিতে পছন্দ করি, সেটা কাচ্চি হোক, পাক্কি হোক, আর চিকেন বিরিয়ানি হোক, যেটাই হোক, আমি এভাবে একটু আলু বড় বড় করে কেটে একটু বাদামি করে ভেজে তারপরে বিরিয়ানিতে দেই। আজকে আমার বাসায় টক দই ছিল না, তো টক দই ছাড়াই রান্না করেছি, আর মোটামুটি মাশাল্লাহ খেতে ভালোই হয়েছিল। রোজার আগে বাড়তি কাজগুলো সব একটু টুকিটাকি করে গুছিয়ে নিচ্ছি, যাতে করে রোজা থেকে
অন্যান্য কাজগুলো যদি করতে যাই তাহলে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যাবে, সেজন্য সব কিছু আগে আগে একটু গুছিয়ে নিচ্ছি। আর এতদিন আম্মুর অসুস্থতার কারণে ক্লিনিকে বেশি সময় থাকতে হয়েছে, বাসায় অতটা টাইমও দিতে পারিনি, যার জন্য মনে হয়েছে সব কিছু একেবারে অগোছালো হয়েছিল। তো একটু একটু করে সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি আর ব্লগটাও রেগুলার দেওয়ার চেষ্টা করছি আর কি। তো নিজেদের পারিবারিক ব্যস্ততায় ব্লগগুলোও ঠিকঠাক মতো দিতে পারছিলাম না, সেজন্য মনটা অনেক বেশি খারাপ লাগছিল, আর আপনাদেরকেও মিস করেছি অনেক। আসলে প্রায় বছরের বেশি হয়ে গিয়েছে ব্লগ করছি, আমার কাছে একটা অভ্যাসের মতো হয়ে গিয়েছে, একটা ভালোবাসার জায়গা বলতে পারেন আমার এই চ্যানেলটি। আমার সন্তানটাকে যেভাবে আমি ছোট থেকে লালন পালন করে আসছি, তো এই এক বছরেরও বেশি সময় ধরে এই চ্যানেলটার পিছনে একটু একটু করে শ্রম দিচ্ছি, সময় দিচ্ছি, তাই অনেক বেশি মায়া হয়ে গিয়েছে। সাথে একটু ডিম সেদ্ধ করে নিচ্ছি, বিরিয়ানির সাথে একটু ডিম সেদ্ধ খেতে কিন্তু টেস্ট লাগে, সেজন্য আমরা যে কজন সেই কয়টা ডিম সেদ্ধ করে নিচ্ছি। আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গিয়েছে, এখন এটা আমি গরম গরম এভাবে ঢেকে রাখছি, যখন খাবো। আর হচ্ছে গোসলের পরে তোষকগুলো, গোসলের আগে সরি, তোষকগুলো এনে বিছানার চাদরটা বিছিয়ে নিয়েছি, তারপরে গোসলে চলে যাব। আর এখন হচ্ছে খেতে বসে গিয়েছি, ছেলেকে খাইয়েছি, আমি আর আরাফের পাপা লাঞ্চে চলে এসেছে, সে আর আমি এখন খেয়ে নিচ্ছি। এই ছিল আজকে আমার ছোট্ট একটি ব্লগ, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে, আর আপনাদের কাছে ভালো লাগলে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।